বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচন করছে তার পরকাই এই তার অপরাধ যার জন্য সভাপতি এখানে জড়িত রাজাকার বলা হয়েছে এই জন্য সমস্ত কালীহাতির মানুষ ক্ষুব্ধ এবং রাস্তায় তারা অনশন করছে যতক্ষণ পর্যন্ত তাকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবে পুলিশ বিভিন্ন এলাকা থেকে কিছু লোক অ্যারেস্ট করে থানায় আনতেছে যারা চাকরি নির্বাচন করছে স্বতন্ত্রবাদী নির্বাচন করার পরিপ্রেক্ষিতে এটাই সমস্যা দিক থেকে কিছু আসামি মানে ধরে আনছে থানায় তাদেরকে ছাড়ানোর জন্য আসছিল কয়েকজন ওই এখানে এক কথা দুই কথা কিছু কথা কাটাকাটির এক পর্যায়ে ওসি সাহেবের সাথে হয়তো তর্কাতর্কি হয়েছে সেই কারণে তাদের কিছু হয়তো মারপিটও করছে কইরা তাগরে নিয়ে যারা ছাড়াবার আছে তাদের হ্যাঁ আটকেছে যারা ছাড়াতে আসছিল তাদেরকে আটকেছে এইটা নিয়ে হলো মূল ঘটনা আমাদের আব্দুল লতিফ সিদ্দিকীর লোক সে কিছু লোককে ছাড়ানোর জন্য থানায় আসছে থানা আসার পরে ওসি সাহেব থানার হাসপাতাল সহ থানায় ঢুকে মারপিট করছে এই জন্য আব্দুল লতিফ সিদ্দিকী এখানে অনশন করছে।